আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে এবার মায়েটা যখন এই খবর শুনছে তো কান্দিছে, জামাইটা শুনিয়ে সাথে সাথে ওই বউডারে তালাক দিয়ে দিছে, তুই তালাক, তোর বাপ তো মরিয়ে তালাক, তোর মা বাঁচিয়ে থাকতি তালাক, যা তুই গুড়ো মরার সময় তোর দায়িত্ব হলো মরা, তুই বাক্য থেকে আল্লাহ কয় যায় ফেরেস তারা ওই জায়গায় অনেক যানজট লেগে গেল, ভিড় হয়ে গেছে, ছোট গুড়ো রে আটকা ফেলাইছে, পদ্মাসরের কি অবস্থা, কি পরিমাণ কাশ বড়র মধ্যে ঢুকতেই তো ভয় লাগে, তাই না? কেয়ামতের মাঠে এরকম মানুষ উঠা শুরু করবে, ওই রকম ঘাস গজানোর মতো উঠতে 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 এখানে একটা ওখানে একটা উঠতে 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 ওই রকম ঘাস বনের মতো ঘন হয়ে যাবে মানুষ, আর সমস্ত মানুষের পায়ের নিচে জমিটা হয়ে যাবে পোড়া দাবার মতো লাল, মাথার চার আঙ্গুল উপরে সূর্য, কোনো ছায়ার ব্যবস্থা নাই। আল্লাহ পাক মাঠের দিকে তাকায় বলে রকম তুমি আজওয়াজান সালাসা, পুরো মাঠের ভিতরে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ দেখতে পারবেন, টোটাল মানুষকে তিন ভাগে বিভক্ত করবেন, আসহাবুল মাইমানা একদল 100% পিওর ডানপন্থী, আসহাবুল মাসআমা আর একদল 100% পিওর বামপন্থী, বাজাই কুজাই মিশেই বসা রয়েছে, এর ভিতরে সব রয়েছে, আর একদল হল মুজাব্জাবিন বাইনা যালিকা লা ইলাহা ইল্লাই ওয়ালা ইলাহা ইল্লাই, এদিকেরও পিওর না ওদিকেরও পিওর না, দোটা না দোটা না, বাপ নামাজও পড়ে রোজাও রাখে হজও করে যাকাতও যায় বাবার দরবারে যায় খাজার দরবারে যায় রসুলের দরবারে যায় মসজিদেও যায় মন্দিরও যায় ওয়াজেও আসে আবার উড়াকান দিয়ে একটু যায় আবার কাটাকড়ের মেলায়ও যায় আবার মানে বিয়েও করে ছেলে মেয়ে আবার একটু আকাম টুকাম ও করে বেড়ায় একটু ইয়াও করে একটু অ করে একটু কাঁটালো খায় একটু ডুবো খায় এভাবে দোয়াশ না যারা বাজালে গোজালে ব্যবসাও করে আবার সুদও খায় ঘুষও খায় আবার চাকরির বেতনও খায় চুরিও করে হালালও খায় নিজের জমির ফসলও কাটে আবার ফাঁসের তেবার দুধ চায় ঠেলে কাটিয়ে নিয়ে আসে এরকম কিছু আল্লাহ আল্লাহ থাকে না এই টাল্টু পাল্টু পাল্টি এরও একটা দল থাকবে তবে এই তিন গ্রুপের ভিতরে বেশিরভাগ হবে আসহাবুল মাসআমা বামপন্থীতে বেশি লোক চলে যাবে বিনা হিসাবে জাহান্নামি এদের কাছে নামাজ রোজা হজ যাকাত ফরজ আদিব সুন্নাত মুস্তাহাব মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস জিকির ফিকির কোনো কিছু জিজ্ঞেস করা হবে না আল্লাহ বলবেন খুজু হুম ফাগুল্লু হুম সুম্মা জাহিমা সল্লু হুম এ কয়টাকে পিট মুড়াতে ধরে বাড়িতে নিয়ে একবারে জাহান্নামের মধ্যে ফেলাই দাও ওদের কাছে কোনোদিন কিছু জিজ্ঞেস করবো সময় লস করে লাভ নাই যাও নিয়ে যাও নিয়ে যাও এ কয়টাকে নিয়ে যাবে বিনা হিসাবে না হিসাবে এরপরে যারা থাকবে এদের ভিতরে একটা দল থাকবে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো এই বিনা হিসাবে জান্নাতে যাবে যারা তাদের অনেক সিফাতের কথা বলা হয়েছে এই গুণ হলে বিনা সিফাতে যাবে এই গুণ হলে বিনা সিফাতে বিনা জিজ্ঞাসায় যাবে এই গুণ হলে বিনা প্রশ্নে বিনা হিসাবে জান্নাতে যাবে অনেক অনেক গুণ একাদিসের মধ্যে নবী বলেন এর ভিতরে সাতজন মানুষ হবে একেবারে ভিভিআইপি এদেরকে নিয়ে আল্লাহ তাআলা তার ওয়েটিং রুম আর শাজিবের নিচে বসাবে ওদেরকে নিজ হাতে আল্লাহ 500 বছরের খানা খাওয়াবে আল্লাহ নিজ হাত দিয়ে আল্লাহ 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 লোকমা মানে এরকম জান্নাতের মাছের কলিজা ভুনা আর রুটি দিয়ে এরকম মানে এভাবে গালে উঠে দিবে আল্লাহ সারা বাংলাদেশে কয়েক কোটি গ্রামীণ সিমনা গ্রামীণ হেড অফিস থেকে একটা মেসেজ তৈরি করে একবার বাটনে চাপ দেয় আর একই টাইমে সমস্ত মোবাইলের মধ্যে ঢুকে পড়ে ঢোকে কিনা একই মেসেজ ঢোকে তো তোমার একটুক একটা মাথা বেলের সমান একটা মাথা বিলের মাথার মতো একটা মাথা ওদের বটাকানি গিলু গিলু ওদের যদি এমন আবিষ্কার করতে পারো যে একবার ক্লিক করলে 5 কোটি মোবাইলের মধ্যে ঢুকতে পারে আমার আল্লাহ কুদরত তার সাথে কোটি কোটি গুণ বেশি একই টাইমে আল্লাহ তাআলা তার একই হাতে সব মানুষের মুখে দিতে পারবে কোনো চিন্তা করা লাগবে না প্রথম লোকমাটা গালে নিয়ে না সবাই আল্লাহ জিকির আওরি সাই থাকবা 50,000 বছর ওরে আল্লাহ একই ওরে আল্লাহ একই একই দেখলাম দরকান সুবহানাল্লাহ এরপর আল্লাহ তা ইনজাবু খাও চাবাও খাও আল্লাহ খাবো তো তুমি যদি খাপি গেলি আবার যদি হাত ছড়াই নিয়ে যাও তোমার এই রুমার তো কোনোদিন দেখিনি তোমার এই হাতরে না দেখে বিশ্বাস করছে আজকে সেই এদের রুটি খাইলিয়া
পরে খাবানি আল্লাহ আগে তোমার হাত দেখিনি কয়েছে কয়েক বছরের চেয়ে মনে আছে কয়ে যাই একটু আগে দেখলাম কয়ে 50,000 বছর চলে গেছে আগামী শুক্রবারে আবার আসতেছি খা প্রত্যেক শুক্রবারে তোদের সাথে আমার দেখা হবে এরপরে বান্দা খাইবেন সাত গুণের মানুষ এক নম্বরে ন্যায় বিচারক এক নম্বরে বহুবার কইছি শুনেছি আপনাদেরকে তারপরে আজকে আসছে তাই বলবো এক নম্বরে ন্যায় বিচারক এক নম্বরে ন্যায় বিচারক যে যে সেক্টরের দায়িত্বে আছেন সে সেই সেক্টরের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন প্রাইমারি হেডমাস্টার আপনার জুনিয়র মাস্টারদের প্রতি করেন হাই স্কুলের হেডমাস্টার আপনার জুনিয়র মাস্টারদের সহকারী মাস্টারদের সাথে ন্যায় বিচার করেন আপনি কলেজের প্রিন্সিপাল আপনি প্রফেসরদের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আপনার অধীনস্থ শিক্ষকদের প্রতি ন্যায় বিচার করেন আপনি ইউনিয়ন চেয়ারম্যান আপনার অধীনস্থ ভোটারদের প্রতি আপনার ভোট দেশে বলে তার চার এলাকায় রাস্তাঘাট দেবেন আর আপনার ভোট দেনে বলে সেই এলাকায় রাস্তা রেখাটি খাল বানাইতে হবে ও কি ও কি সব এই উল্টো পাল্টো করবেন না সব জায়গায় সমান কথা বলেন সব জায়গায় সমান ন্যায় বিচার আপনার এলাকায় কারেন্ট মোটেই যায় না আর আর এক এলাকায় কারেন্ট কখনো আমাদের এলাকা থেকে কারেন্ট যায় না মাঝে মধ্যে একটু আসে কারেন্ট যাই মাঝে মধ্যে একটু আসে জাতীয় দিতে আগে আশা লাগবে বেশি তোমার ছেলে মেয়েগুলোর এইরকম বার পার্থক্য কেন করলে একটারে ভালো ভালো জমি আলফা ডাঙ্গা বাজারের মধ্যে পাঁচ কাঠা দিলে আর একটারে বিলির মধ্যে একেবারে যা জীবনেও করে দিন শুয়ে না ও জায়গা পা পানি জায়গা না তাই দিলে পাঁচ বিঘে তাও লেখা ছেলেগুলোরে জমি খাত গুলো সব লিখে দিলে মরার আগে মায়েগুলোরে বাহারুম করে থুয়ে চলে গেলে গুলো ঘেড় ঘেড় আছে কাগজ নিয়ে আয় একটু টিপ দিয়ে তুই যা তুইও কাজ নানটু তো কাগজ চেনে কোন আনলি করা টিপ দিলি কাজ নানটু ও সব সব করে রে ঘরে ও কায়দা মতো 500 টাকার স্টাম্প 2-3 নাইনে টপ আর টপ গুলোরে মাইরে দিয়ে সাইরিয়ে বুড়ো আল্লাহ বুড়ো ডাকে এই কাম করে দিয়ে গেছো বুড়ো মারার পরে এবার মেয়েটা যখন এই খবর শুনছে তো কান্দিছে জামাইটা শুনিয়ে সাথে সাথে ওই বউডারে তালাক দিয়েছে তুই তালাক তোর বাপ তো মরিয়ে তালাক তোর মা বাঁচিয়ে থাকতি তালাক যা গোষ্ঠী শুদ্ধ তালাক মাইয়েটা কান্তি কান্তি এবার মা গঠি কম্বল নিয়ে সন্ধ্যের সময় ছিল বাইরে জায়গা দেয় না মার মার কোন আধিপত্য নাই বাপ এই খেলা দিয়ে চলে গেছে মাইয়েটা বাকি জীবন ভিক্ষে করে কাটাইছে কেমতের ময়দানে এই মাইয়া আল্লাহর কসম আল্লাহ যদি সত্য হয় নবী যদি সত্য আমি নাসিরের ওয়াদে সত্য আর সিরাত বাইনা সিরাত আল জান্না ওই সিরাতটার নাম হয় সিরাতুল কিসাস প্রতিশোধ গ্রহণ করার একটা পুল হবে এই বাপ বেটিকে সামনা সামনে মুখোমুখি করে দেয় বাপ এই দিক দিয়ে আসতেছে ভাই ওই দিক দিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আব্বা কোন দিক দিয়ে আসছেন কাকা তুই এসে কাকা কয়েছে জমি কাঁচা হবো দিয়ে যাও তুই গুড়ো মরার সময় তোর দায়িত্ব হলো মরা তুই বাক্য থেকে শিষ্কা মানুষের দায়িত্ব হলো মরা কথা দায়িত্ব কি তুমি আবার বাইসে থাকতে আবার ভাগ করতে গেছো এরে 2 বিঘে ওরে 3 বিঘে ভাগ তুই করতে গেছিস কে স্বাস্থ্য ভাই ভাইবেটারা ভাইবেটারা তো সম্পদ থেকে ভাগ পাবে তাকে দিবি নে বলে সব কায়দারে ছেলে মেয়েকে নামে লিখে দিয়ে গেছিস তোর এই তোর দায়িত্ব হলো মরা তুই খালি মরবি ভাগ আমি করব আল্লাহ কা সুরা আনফালের মধ্যে আল্লাহ ভাগ করে রেখেছেন কথা বলেন ঠিক ঠিক তুই ভাগ করতে যাই বুড়ো আমারে ওয়াকালে আমারে ভরা দো বলে আমার স্বামী আমারে তালাক দিয়ে দিয়েছে জীবনটা আমি কই ফুনা নিয়ে ভিক্ষে করে খাইছি তুই তোর মতো বাপের ঘরে জন্ম নিয়ে আমার জীবনটা এইভাবে কাটছে জমি ফেলা আন আল্লাহ কয় যে ফেরেশতারা ও জায়গা ওনে যানজট লাগি গেল কানে ভিড়ে গেছে কয় জালে এটা ছোট টমে বুড়োরে আটকা ফেলাইছে কি কয় কয় যাবে তাই দাও বুড়োর কাছে দিয়ে দাও প্রত্যেক 2 পয়সা জমির দাম হিসেব করে প্রত্যেক 2 পয়সায় বুড়োর আমল নামার থেকে মেয়ের আমল নামায় 7 শরিকাত নামাজ যাইতে থাকবে 2 পয়সার পরিবর্তে 7 শরিকাত নামাজ পড়বে মাইয়া
নফল চাষ সুন্নাত, সুন্নাত চাষ ওয়াজিব, ওয়াজিব চাষ ফরজ, নামাজ চাষ দর, রোজা, রোজা চাষ আর কি আছে দর, কয় এই এই আছে সব দর। কাল্লা এরপরে তো দেড় বিঘে বাকি হয়েছে, কয়তালি মায়ের আমল নামা কিনে গুণা থাকলে বাপের আমল নামা ফেলার দিয়ে দিয়ে ফেলার মানি ট্রান্সফার করো দিয়া ঘটি কম্বল গুছাইয়া বুড়ে খাটায় দেবে জাহান্নামে, জেল খাটায় যাও, খাটিয়ে সব কিছু দিয়ে সব কিছু।